এমন একটা হুমকি পেয়েছি সরকার গায়ে যে হাত দেবে তার নলি কেটে দেওয়া হবে। পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করছেই না। এখনো সন্দেশখালিতে শেখ শাহজাহানের আতঙ্ক, সিবিআই তদন্তকে স্বাগত জানালো বেড়মজুর। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া শেখ শাহজাহানের, বুঝে গেছেন মমতা ছুড়ে ফেলেছেন কটাক্ষ অগ্নিমিত্রার। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশ কে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। রাজ্যে একের পর এক সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য ফিরহাদের। নো এনআরসি, নো ক্যাট, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার। রেড রোডে ঈদের মঞ্চ থেকে অমিত শাহকে পাল্টা মমতার। রমজান মাসের শেষে আজ খুশির ঈদ, উৎসবে মেতেছে গোটা দেশ। সকাল থেকে মসজিদে মসজিদে নামাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা বার্তা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। ভোটের আগে কেমন আছে কোচবিহার, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন ভোট প্রার্থীরা, ঘুরে দেখলেন সুরজিৎ চট্টোপাধ্যায় তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30। বাংলার 42-এ কোন কেন্দ্র কার, কোথায় কে এগিয়ে কে পিছিয়ে, রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে সি ভোটারের ওপিনিয়ন পোল, কার দখলে দিল্লি রাত 8:00।